আজ বুধবার 12 জুন 2024। বন্ধুরা, আমরা চলে এসেছি আশুলিয়া গবাদি পশুর হাটে। ঈদের আগে, মাত্র কয়েকদিন আগে, এই ব্যাপারীরা গরুর দাম কেমন চাচ্ছে, কেমন দামে বেচা কেনা করছে, সেই বিষয়টি একটু তুলে ধরবো। সুন্দর সুন্দর গরু কিন্তু এর মধ্যে হাতে ধরে রেখেছে, আমরা তাদেরকে দিয়ে শুরু করতে চাই ছোট ছোট করে। ভাইয়ের এটা কত চাওয়া? 2,05,000। বেচা কেনা না কইতাছে দেখি কত বেচা যায়। ওকে, সুন্দর, 2,05,000 চেয়েছে। এরপরে আর একটা গরু একটু দেখছি, ছোট্ট করে জানবো। ভাই, এটা কত চাচ্ছিলে? 2,90,000। কেমন দাম উঠলো? কেমন এই আপনার 1,60,000 কয়। ধন্যবাদ ছোট্ট, 1,60,000। এরপরে এটা কি হয়েছে নাকি ভাই? দাম দর করছেন নাকি? দাম করতেছে ভাই। কত ভাই? 30x30x40 আপনার দাম কয়? 30,000 টাকা। তো অনেক বড় গরু দেখি, এত বড় গরু তো পাওয়া যায় না ভাই। ওইলে কি হবো? ৪০-৪৫ ভালো করে বলবেন না এটা, 1,00,000 আছে আমার এই পাশে। মাশাআল্লাহ, ভালো হলো, সুন্দর একটা গরু। এই পাশে দেখি আর একটা সুঠাম দের বড় গরু। ভাইয়ের এটা কেমন কি দাম চাচ্ছিলেন? 2,90,000। শেষ বেলায় কেমন উঠছে? 2,50,000। আড়াই। এরপরে এই যে পাশের আর একটা একই রকম নাকি? না, 2,00,000। এটা 2,80,000। 2,80,000। হ্যাঁ, 2,80,000। 2,80,000, মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, খুব দ্রুতই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাশাল্লাহ, আর একটা সুন্দর গরু এর মধ্যে কিন্তু বিক্রি হলো। কত হয়েছে ভাই এটা? বিক্রি হয় না, এটা হয় নাই। কত চাইছিলেন? চাইছি 370। আচ্ছা আচ্ছা, 370 চেয়েছে। ভেবেছিলাম যে বিক্রি হয়েছে, না, 370-এ কিন্তু চলছে কথা। আসেন, আলহামদুলিল্লাহ, এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দর আরেকটি পরপর দুটি গরু কিন্তু হয়ে গেছে, কিনে ফেলেছে। ভাই নিয়েছেন? জি ভাই। সামনের এটা কত কি পড়লো? এটা হচ্ছে 2,50,000। আচ্ছা আচ্ছা, 2,50,000। বাহ, খুব সুন্দর একটা গরু হয়েছে তো 2,50,000-এ। আর পাশের এটা? এটা হচ্ছে গিয়া 1,62,000। আচ্ছা আচ্ছা, দর্শক একটু দেখায় যে এটা পড়েছে 1,62,000 এবং 2,50,000। গরুর দাম কেমন মনে হচ্ছে আজকে? জি আলহামদুলিল্লাহ, গরু মূলত কুরবানির গরু তো, সুন্দরের উপর নির্ভরশীল, ভালো লাগছে। এই যেমন ওই চুট আছে, তারপরে মানে সামনে দিয়ে খুব সুন্দর, তো সব মিলে ভালো লাগছে আর কি। বাহ বাহ, নিয়ে খুশি তো? জি ইনশাআল্লাহ খুশি। ধন্যবাদ ভাই। করুন ভাই। জি জি অবশ্যই। মাশাআল্লাহ, জি দেখেন গরুটা কিন্তু সত্যি দেখার মতো, চুষ্টা দেখেন, বাহ খুব জমে গেছে। মাশাআল্লাহ, গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই পাশে একটা হাটের সেরা বলা যায় বিশাল দেহদের এক গরু, এটা কত চাইছিলেন ভাই? এটা দাম চাইছিলাম 7,00,000। আচ্ছা, আমার কাস্টমারের দাম করছে 4,00,000 ভাই। না, আমি দেইনি ভাই। কেন দিবেন না? কে 4,00,000 তো দেওয়া লাগবে। এই গরুটা ওজন আছে 18 মন। কত? 18 মন। 18 মন আমার হবে, 18 মন হবে, মাংস ওজন হবে। আমার টার্গেট আছে 500 গরুটা দিয়ে। 500 তো, 500 তো বেশি হয় গো ভাই, মনে হয় ৬০০ বিক্রি করেছেন কয়টা আজকে? বিক্রি করছি 7টা। 7টা? আমার গরুটা একটু দেখে যান, আমি একটা গরু কিনলাম। দর্শক আসেন, ওটাই তো আগে দেখতে হবে ভাই। তো সুঠামদের একটা সুন্দর গরু কিনে ফেলেছে,
আমি মনে মনে আপনার কথা চিন্তা করতেছিলাম, আপনার পাই গেলাম। আচ্ছা একটু উঠান না ভাই, দর্শক না উঠালে তো দেখা যাবে না ভাই, একটা দেখার মতো একটা গরু কিনে ফেলেছে সত্যি। আশুলিয়া হাটের যে সেরা গরুগুলো বলছিলাম তার মধ্যে এটি কিন্তু একটা গরু। একটু এদিকে ধাক্কা দেন, আমরা একটু নিচের দিকে যাই। বাহ 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 বাহ, দর্শক আমরা 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 একটু এই যে আছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, একটু এই পাশে আসেন, এখানে এখানে আচ্ছা এইদিকে আসেন। এটা নিশ্চয় এখন দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছেন গরুটাও দেখার মতো। এটা বাবা আসেন এই পাশে আসেন, এটা কত পড়লো? 3,93,000। 3,93,000। সুন্দর হয়েছে তো। ওনারা ওনারা চাইছিল কত? আজকিং তো অনেক। আচ্ছা 5,550। আচ্ছা ওইখান থেকে আস্তে আস্তে আমার আরেক বন্ধু আছে, ও একটা নিছে, ও দামাদামি করলো খালেদ, ওই পাশ থেকে ও একটা নিছে, পরে ও দামাদামি করলো আস্তে 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 3,93,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, দাম দিচ্ছে, জি থ্যাংক ইউ ভাই। কোথা থেকে আসছিলেন? হাটে দেখা হবে। এই পাশে কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো আছে, আমরা সত্যি জানাবো। আজকের বেচা কেনা কেমন করলেন ভাই? না আজ বেচা নাই। এইগুলো কত থেকে কতর মধ্যে আছে গরুগুলো দাম? এলে 190, ওইটা 200 কয়, ওইটা 210 কয়, এরকমই আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আর একটা গরু ভাই, কত চাচ্ছিলেন? এটা দাম চাইছি 2,80,000। শেষ বেলায় উঠছে কত সেটা বলেন? 2,10,20। তাহলে তো দিচ্ছেন না, 2,10,20 হয়ে গেছে তো? না আরও বেশি লাগবে ভাই। আচ্ছা আচ্ছা, এটা 20 পারি দেওয়া লাগবে ভাই, 20 পারি দিলে হবে। জি আচ্ছা, এরপরে পাশে যাই ভাই একটু ছোট্ট করে, প্রচুর গরম। এটা এটা কত চাইছেন? এটা দাম চাইছি 3,10,000। আচ্ছা 2,40,000 পর্যন্ত দাম বেশি ভাই। 2,40,000 পর্যন্ত, হ্যাঁ শুক্রিয়া। আর এই পাশে এটা 2,70,000 চাইছি। 2,70,000 পাইছেন কত সেটা বলেন? দাম পাইছি 2,05,000। 2,05,000, জি জি পাঁচ। আর পাশের দুইটা জোড়া, এই জোড়াটা দাম পাইছি 4,20,000। আচ্ছা দাম চাইছি 4,80,000। আচ্ছা আচ্ছা, কয়মন করে হতে পারে এগুলো? 8 মন করে আছে। 8 মন করে, জি জি। বাজার কেমন আজকে? বাজার কম ভাই আজকে, বেচা কেনাই নাম একবারে কম। যে 10 টান চেয়ে বেসছে দুইটা, আমি এই যে দুইটা গরু বেচছি আর 5টা গরু রয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই পাশে গরু আছে, আমরা একটু দেখাই। এর গরু মনে হয় হয়ে গেছে ভাই, হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, বলে দিছি ভাই, একদম হয়ে গেছে। না হয় নাই একদম, বলে দেওয়ার পরে না হয়ে 30,000 বলে দিছে। 2,30,000। 2,30,000। 2,30,000। ভাইরা কি বলছেন? ভাইরা বলছে 2 ভাঙ্গে। কেমন আইডিয়া দিছেন? ভাই গরু দেন, দিবেন ভাই? না ভাই, বিশের নিচে মনে হয়, বিশের নিচে হবে না। এটা কত দেবেন বলেন? এটার দাম আপনার 2,70,000। 2,70,000 পাইছেন কত সেটা বলেন? দাম পাইছে 2,20,25,000। 2,20,25,000। আর একটা বলেন বড় কই আপনার? এই যে বড় সবটি তো আমার গরু। আচ্ছা এগুলো এগুলো কত? এইখানে ভাই তিনটা দাম চাইছে 4,500,000 করে, মানে পিস 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 4,500,000 করে চাচ্ছেন। বেচবেন কত করে? তিনের উপরে। আর ওই বড়টা ওই লালটা যদি ভাই, এটা সুশামদের ওটাও বাচ্চা লাগছে বাবা রে, সুশামদের গরু। এটা কত চাইছেন ভাই? এটা দাম যে 6,500,000। আচ্ছা বেচবেন কত ভাই? দাম বলছে 4,00,000, 5-এর উপরে হলে বেচবো। ওরে বাবা রে, তাহলে অনেক তো। হ্যাঁ 5, এ ভাই এটা গরু তো ভাই, 20 মন গোশ আছে ভাই, 20 মন গোশ আছে। বাহ বাহ, বাজার তো আজকেই শেষ। হ্যাঁ আপনারা চলে যাবেন, এই জায়গা আজকেই শেষ, আপনারা তো চলে যাবেন শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। দর্শক আমরা ছিলাম এই আশুলিয়া হাটের মধ্যে আপনাদেরকে হাটের চিত্র একটু দেখানোর জন্য। তো আসলে খুব বেশি দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড গরম, গরমের মধ্যে একটু বেশ নরম হয়ে যাচ্ছিলাম। তারপরেও একটু চিত্র তুলে ধরলাম কেমন বেচাকেনা হচ্ছে বা
ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সেই বিষয়টি একটু তুলে ধরলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ঈদ পর্যন্ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।